ভোটের আগে সব রাজনৈতিক দলের প্রচারে তপ্ত রাজনীতির ময়দান। তার মধ্যে যখন প্রচারে আসেন খোদ প্রধানমন্ত্রী, তখন উত্তাপ আরোই বাড়ে রাজনীতির ময়দানে মত ওয়াকিবহল মহলের। মঙ্গলবার বালুরঘাট এবং রায়গঞ্জ জোড়া সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই সভাতেই একেবারে দাবাং মোটে প্রধানমন্ত্রী। বালুরঘাট ও রায়গঞ্জ দুই সভা থেকেই প্রধানমন্ত্রী সরব হন রাজ্যের শাসক দলের সিএএ বিরোধিতা নিয়ে। আর কানুনি শরণার্থীয় কো নাগরিকতা দেনে ওয়ালে সিএএ কানুন কা বিরোধ করতি হ্যায়, আপকো ইনকি অফওয়াও মে নাহি আনা হ্যায়। বিভাজন কা শিকার হামারে জো বঙ্গালি ভাই বহন জো বিভাজন কে খিলাফ থে, উনকে ইয়ে লোগ নাগরিকতা নাহি দেনা চাহতে। টিএমসি নাগরিকতা দেনে ওয়ালে সিএএ কানুন কা বিরোধ করতি হ্যায়। বারংবার সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন বলা সত্ত্বেও সংসদ থেকে পাশ হওয়া বৈধ এক আইনের বিরোধিতা শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের বহু নেতৃত্বের গলায়। মঙ্গলবারও জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী সিএএ বিরোধিতা নিয়ে চড়িয়েছেন সুর। তাই এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি যে তৃণমূলকে পরাস্ত করতে এগোবে এমনটাই মনে করছে বঙ্গের ওয়াকিবহল মহল। সেই ইঙ্গিত খানিকটা দিলেন প্রধানমন্ত্রী। ক্যালকাটা নিউজ।